হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো আজ আমরা কথা বলবো রেডমি নোট 10 স্মার্টফোনের ব্যাপারে, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অনলাইনে কিছু লিক হয়েছে স্পেসিফিকেশন এই স্মার্টফোনটার ব্যাপারে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো, এবং অনেক বেশি স্পেসিফিকেশন মানে পুরো ডিটেলটাই জানা গেছে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো সব ডিটেল জানার জন্য। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমরা চিপসেটের ব্যাপারে কথা বলবো বা প্রসেসরের ব্যাপারে কথা বলবো। এটাতে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি 825G চিপসেট তোমরা দেখতে পাবে, যেটা বাজেট ক্যাটাগরি চিপসেট হলো। এই এটার পারফরমেন্স, ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স তোমরা পাবে যদি এই চিপসেটটা এই ফোনের মাধ্যমে আসে, তাহলে এই ফোনটা এই বাজেটের মধ্যে দি বেস্ট করে দেবে। কোনো রকম পারফরমেন্সের কমতি তোমরা এই চিপসেটটা দেখতে পাবে না, এবং এটা 5G চিপসেট, তো 5G কানেকটিভিটিও তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। চিপসেটটা স্কোর তোমাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ স্কোরের দিক থেকে কোনো রকম কমতি নেই। এটার এআই ক্যাপাবিলিটিও একদম ঠিকঠাক, তো পাবজিও তোমরা আরামসে খেলতে পারবে কোনো রকম ল্যাগ ছাড়া, এবং কম্পিটিশনের পাবজিও তোমরা ট্রাই করতে পারো। তো আবারও বলবো, এই চিপসেটটা যদি ফোনে আসে, এই চিপসেটটা যদি, তাহলে এই ফোনটা দি বেস্ট হয়ে যাবে পারফরমেন্সের দিক থেকে। এবং র্যাম ভেরিয়েন্টের যদি কথা বলি, এখানে 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্ট তোমরা দেখতে পাবে। অ্যান্ড্রয়েড 10 এটা অপটিমাইজ হবে, এবং যদি ঠিকঠাক টাইমে লঞ্চ হয় তাহলে এটাতে তোমরা মি ওয়াইড 12ও দেখতে পেয়ে যাবে। আইওয়ার আগে যদি যাই আমরা ডিসপ্লে এবং ডিজাইনের ব্যাপারে কথা বলবো, তো ডিজাইনের ব্যাপারে সেরকম কোনো লিক আসেনি, তবে তোমরা একটা আন্দাজ লাগাতে পারো। এটাতে অবশ্যই গ্লাস বডি থাকবে গ্লসি ফিনিশিং এর সাথে। এটা যদি ক্যামেরা স্টাইলটা হবে, সেটা একটা রিপোর্ট আসছে যে ক্যামেরা স্টাইলটা স্কোয়ার কাট ক্যামেরা হবে, যেমন আইফোনে আমরা যে ক্যামেরাটা দেখতে পাই সেরকম ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে এই ফোনটাতে। তো এবার যদি আরো এগিয়ে যায় তাহলে এবার ডিসপ্লের ব্যাপারে কথা বলতে হয়। তো এবার আবারও তোমরা ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে পাবে না, এটা তো আইপিএস প্যানেলই পাবে, আইপিএস ডিসপ্লেই পাবে। তবে রিফ্রেশ রেট যেটা হবে সেটা 120Hz বা 90Hz রিফ্রেশ রেট তোমরা পাবে, যেটা নোট 9 সিরিজের থেকে একটু আলাদা করেছে এই ফোনটাকে। এবং যদি রেজুলেশনের কথা বলি তাহলে এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন তোমরা পেয়ে যাবে, 6.5 ইঞ্চিসের ডিসপ্লে সাইজ হবে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তোমরা এই ফোনটাতে দেখতে পেয়ে যাবে। এবং যদি ক্যামেরা সেটআপের কথা বলি তাহলে এখানে কোয়াড ক্যামেরা 64MP কোয়াড ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে, যেটাতে সনি সেন্সার থাকবে, যেটা আমরা পোকো X2 দেখতে পেয়েছি। তাহলে ক্যামেরা কোয়ালিটির ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো হতে চলেছে এই বাজেটের মধ্যে। এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ডেপ সেন্সার লেন্স এবং ম্যাক্রো লেন্স অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে। যদি সেলফির কথা বলি তাহলে সেলফিতে 20MP সেলফি ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে, এবং যদি এটা নোট 10 প্রো ম্যাক্স রিলিজ করে তাহলে অবশ্যই 30MP সেলফি ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে। এবার যদি ব্যাটারির কথা বলি তাহলে এখানে 5000mAh এর ব্যাটারি তোমরা কমসে কম দেখতে পাবো, আরও বেশিও দেখতে পেতে পারো। তো তোমরা এখন মিনিমাম ধরে রাখো 5000mAh এর ব্যাটারি তোমরা এটা ফোনটাতে দেখতে পাবে। এবং 30W ফাস্ট চার্জার দিচ্ছে না, আরও বেশি ফাস্ট চার্জার দিচ্ছে, 33W ফাস্ট চার্জার তোমরা এটাতে দেখতে পাবে। এটাই ছিল ফোনটার ব্যাপারে একদম পুরো ডিটেল, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দিও, এবং প্রাইস এবং লঞ্চিং ডেটের ব্যাপারে যদি জানতে চাও আমার ডেসক্রিপশনটা চেক করে নিতে পারো, আমি ওখানে সব ডিটেল দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। পারফরমেন্সের ব্যাপারে বা চিপসেটের ব্যাপারে তোমরা কতটা এক্সাইটেড সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।